পঞ্চায়েতের বিমানদা চরিপদদা নেপালদা সঞ্জীবদা সহ যারা সম্মানীয় অতিথি আজকের এবং আপনারা যারা এখানে আছেন আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা, দেখুন একদিক থেকে এটা যেমন সত্যি যে গত মার্চ মাস থেকে আমরা এমন একটা সংকট দেখলাম যে সংকটের কথা আগে কোনো দিন আমরা কল্পনা করিনি, তেমন আবার এটাও সত্যি যে এই সংকটকালে আমরা মানুষে মানুষে যে বন্ধুতা দেখলাম, মানুষে মানুষে এমন বন্ধুত্ব হয়তো এর আগে অনেকে কল্পনা করেন। আজকে সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু এখনও অনেক সংকট বাকি রয়েছে। অনেক সংকটের মধ্যে দিয়ে এখনও বহু মানুষ যাচ্ছেন, এখনও অনেক মানুষ কাজে ফিরতে পারেননি, এখনও অনেক মানুষ আগের স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এখানে বারাসাত উৎসব হচ্ছে, এই যে উৎসবের দিনে উৎসব কথাটার মধ্যে একটা আনন্দ আছে, একটা সেলিব্রেশন আছে, কিন্তু এই যে উৎসব আনন্দ সেলিব্রেশনের মধ্যেও আমরা একথা মনে রাখতে পেরেছি যে সত্যিকারের উৎসব হচ্ছে মানুষের থালায় ভাত যোগান দেওয়ার উৎসব, সত্যিকারের আনন্দ হচ্ছে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে যে আনন্দ আছে সেটাই আসল আনন্দ। এইটা মনে রাখার কাজ যে সঞ্জীব দ্বারা বারাসাত উৎসবের যারা অর্গানাইজার যারা তারা মনে রাখতে পেরেছেন, এটাই একটা সামাজিক শিক্ষা, যে সামাজিক শিক্ষা আমরা পেয়ে এসেছি এবং আগামী দিনেও এই পথে আমরা চলতে চাই। দেখুন আমরা যে দেশে বাস করি, দেখবেন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই দিন জি সিনেমায় বর্ডার হয়। তারপরে আপনি চলে আসেন 15 আগস্ট স্বাধীনতা দিবস, জি সিনেমায় বর্ডার হয়। তারপরে আপনি চলে আসেন 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, জি সিনেমায় বর্ডার হয়। মোট কথা ভারতবর্ষের আমরা যে ব্যবস্থার মধ্যে বাস করি সেখানে মিডিয়া এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সব মিলিয়ে আমাদের একটা যাকে বলে একটা মনস্তত্ব নির্মাণ হয়, একটা মানসিকতা নির্মাণ করা হয় যে দেশপ্রেমিকারা সীমান্তে যারা বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন তারাই একমাত্র দেশপ্রেমী। এখন দেখুন সেই মানুষেরা যারা সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন তারা দেশপ্রেমী তো অবশ্যই, কিন্তু তার বাইরেও আরও অসংখ্য মানুষ এই সমাজে আমাদের চারপাশে আছেন যারা দেশপ্রেমী। হয়তো আর 5টা দিনে এদেরকে নিয়ে সিনেমা হয় না, এদেরকে নিয়ে দেশপ্রেম চর্চা হয় না, কিন্তু সংকটের দিনে যদি এই মানুষেরা বাড়িতে বসে থাকেন তাহলে দেশ সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত মানুষদেরকে সেলিব্রেট করার কাজ যে বারাসাত উৎসব কমিটি করেছেন, ডাক্তারবাবুরা হতে পারেন, স্বাস্থ্যকর্মীরা হতে পারেন, মিউনিসিপ্যালিটির সাফাইকর্মীরা হতে পারেন, শ্মশানের ডোম হতে পারেন, বিদ্যুৎ থেকে শুরু করে আরও বিভিন্ন এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত আছেন যে মানুষেরা সেই মানুষেরা হতে পারেন, এদেরকে নিয়ে জি সিনেমায় কখনো সিনেমা দেখানো হয় না, এদের দেশপ্রেম বেঁচে কখনো নেতামন্ত্রীরা খান না, সরকার খায় না, এদের দেশপ্রেম দেখিয়ে মানুষকে সংকটকালে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় না, কিন্তু করোনা আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল আমাদের চারপাশে সেনাবাহিনীর জওয়ান ছাড়াও আরও কত অসংখ্য পেশার মানুষরা রয়েছেন যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা সত্যিকারের দেশ নির্মাতা। এই মানুষদেরকে যে সেলিব্রেট করেছে বারাসাত উৎসব কমিটি তার জন্য আপনাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। নমস্কার।